गोटा देश जखन करोना निये चिंतित हठात ही बॉलीवुडेर ऊपर जेन आकाश भेंगे पड़ल। आत्महत्या करलें बॉलीवुडेर नतून प्रजन्मेर अन्यतम जनप्रिय मुख सुशांत सिंह राजपूत। रविवार मुम्बईर बाड़ी थेके उद्धार हय तार झुलंत लाश। বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা যায় তিনি বেশ কিছুদিন ধরে ডিপ্রেশনে ছিলেন। রবিবারে দুপুরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার গৃহ পরিচালক পুলিশকে ফোন করে জানায় এই খবরটি বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। সুশান্ত সিং রাজপুত মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অর্থাৎ ধোনির বায়োপিক চরিত্রে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছিলেন। এখনো তদন্ত না করে বলা যাচ্ছে না তার আত্মহত্যার আসল রহস্য। এছাড়া পিকে ব্যোমকেশের মতো গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউডের এই তারকা। 1986 সালের 21 জানুয়ারি পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসেন তার পরিবার। দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হন, কিন্তু সে সময় থেকেই থিয়েটারের দিকে তার ঝোঁক ছিল। নাচও শেখেন, তার জন্য পড়াশোনা শেষ করতে তিনি পারেননি। অভিনয়ের তাগিদ থেকে শেষে মেশ তিনি মুম্বাই চলে যান। সেখানে 2008 প্রথম একতা কপূরের প্রযোজনায় কিস দেশ মে হ্যায় মেরি দিল সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান। সিরিয়ালে অল্প দিনের ভিতরেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন, তবে সেখান থেকেই একতা কাপুরের সঙ্গে তার বন্ধুত্ব শুরু হয়। সেই সূত্রেই 2009 সালে পবিত্র রিক্স সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। পরবর্তীতে কখনোই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, কিন্তু তার আত্মহত্যার আসল কি রহস্য এটা এখনো জানা যায় না। বিশ্বাস করতেই তার ভক্তদের কষ্ট হচ্ছে এখনো, কেন তিনি আত্মহত্যা করলেন। সে দেশের সংবাদ মাধ্যম জানায় পুলিশ এটা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে তিনি জানাবেন যে কেন তিনি আত্মহত্যা করলেন। তার আত্মহত্যার খবর শুনে তার দর্শকদের ভিতরে নেমে এসেছে শোকের ছায়া। কারোই বিশ্বাস করতে পারছেন না কেউ এই সমস্যা যে কেন তিনি আত্মহত্যা করলেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে রাখুন।